আজকে প্রথমে আমার সকল মিষ্টি বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে একটা অনেক বড় ধন্যবাদ। তবে হ্যাঁ, আমি ধন্যবাদের থেকে ভালোবাসাটা দিতেই বেশি পছন্দ করি। ধন্যবাদ জানালে যেন কেমন দূরের হয়ে যায় সম্পর্কগুলো, কিন্তু যদি ভালোবাসা আর সম্মান দিয়ে বেঁধে রাখা যায় সেই সম্পর্কগুলো, তাহলে অনেক বেশি সুন্দর হয়। আজকের এই ভিডিওটি আমি আমার সকল বন্ধুদের প্রতি উৎসর্গ করার জন্য এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি সব বন্ধুদেরকে মন থেকে ভালোবাসা জানাতে এসেছি, কারণ আমি আমার এই ইউটিউবের যাত্রার প্রথম একটা ধাপ পেরিয়েছি, এবং সেটা আমার সকল সেই সব মিষ্টি এবং সুন্দর বন্ধুদের জন্যে, যারা আমাকে অনেক সাহায্য করেছে এই জায়গাটা অতিক্রম করে যেতে। প্রথমেই জানাই, আমার এই ইউটিউবের যাত্রা কিন্তু অনেক দিনের, মোটামুটি একটা বছর তো অতিক্রম করেই গেছে, কিন্তু আজ এতদিন বাদে আমি একটা ধাপ পেরিয়েছি। তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি কখনো নিজেকে দুর্বল ভাবি না, বা কখনো এটা ভেবে নিজেকে কষ্ট দিই না যে কেন আমি পারছি না এগোতে, কেন সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে। কারণ আমি নিজেকে চিনি যে ভালো করে, আমি তো জানি আমি কেন এগোতে পারিনি এতদিন ঠিক করে। কারণ আমি একজন বিবাহিত মহিলা, আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানও আছে, এবং সংসার একলার। শেষ দুই বছর আগে করোনা নামক মারাত্মক একটি জীবাণু আমাদের গ্রাস করছিল, সেই কারণে করোনা হওয়ার পর থেকে একেবারে একলা হাতে সব করে উঠে আমার এই ইউটিউবের যাত্রাটা ঠিক করে করতে পারছিলাম না। করছিলাম, কিন্তু হয়তো যতটা এগোনোর জন্য সময় দেওয়া দরকার ততটা আমি দিতে পারছিলাম না, কিন্তু করছিলাম, দিচ্ছিলাম, যথাসাধ্য দিচ্ছিলাম, যতটুকু আমার হাতের মধ্যে ছিল ততটুকুই আমি দিচ্ছিলাম, হয়তো তার থেকে বেশি দিলে আমি হয়তো বাঁচতামই না, সংসারকেও বাঁচাতে পারতাম না। এবং ঠিক এই কারণে আমি প্রথম একটা বড় ধাপ অতিক্রম করতে পারিনি, যেটা আজকে আমি বলতে পারি যে আমি অতিক্রম করতে পেরেছি। হ্যাঁ, সত্যি বলছি, আজ আমার খুশি বাঁধন ছাড়া চোখের জল থামাতেই পারি না। কারণ এই বিগত দুদিন আগে আমি সেই ধাপটা পেরোতে পেরেছি, এবং পেরোতে পেরেছি আমার নিজের কাজের দক্ষতায়, সাথে সাথে আমার বন্ধুদের সহযোগিতায়। তারা আমার হাতটা ছেড়ে দেয়নি, তারা আমাকে এগোতে সাহায্য করেছে, তারা আমার প্রথম ধাপটা পেরোতে সাহায্য করেছে, লক্ষ্যতে পৌঁছাতে সাহায্য করেছে। তারা আমার কাছে সবাই ভগবানের মতো। হতে পারে আমার থেকে অনেকে বয়সে ছোট আছে, তাতে কি, সম্মান বয়সে ছোট বড় দেখে হয় না, সম্মান যে কোনো কাউকেই করা যায়, ভালোবাসা যে কোনো কাউকেই দেওয়া যায়। তাই আজকে আমি সেই সমস্ত বন্ধুদের জন্য এই ভিডিওটি উৎসর্গ করতে চাই। তোমাদের সবার মঙ্গল করুক ভগবান, সবাই যেন নিজের নিজের লক্ষ্যতে পৌঁছতে পারো, সবাই যেন সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে পারো। তাই আজকে
আমি এই ভিডিওটি তোমাদের জন্য উৎসর্গ করলাম, যারা যারা আমাকে সাহায্য করেছো প্রথম ধাপটি অতিক্রম করতে। সত্যি বলছি, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা মন থেকে, অন্তর থেকে। আমি চাই তোমরা নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছো। আমরা এই রকম ভাবেই একে অপরের হাত ধরে ঠিক দেখবে এগিয়ে যাব এবং নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব। তবে একটা কথা আমি সবাইকেই বলবো, আমরা যে যার লক্ষ্যে পৌঁছে যাই না কেন, আমরা যেন কেউ কারোকে না ভুলে যাই। আর ঠিক সেই কারণেই আজকের আমার এই ভিডিওটি, আমরা যেন সেই সব মানুষগুলোকে না ভুলে যাই যাদের জন্য আজকে আমরা এই জায়গাতে পৌঁছতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই কামনা করব যেন তোমরা নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো।